বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলসের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে গ্র্যান্ড ওয়েলকাম। ভিউয়ার্স, আমরা সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলস, ইন্ডিয়ান অ্যাগ্রো মেশিনারিজ ও সাউথ বেঙ্গল পাওয়ার টেকনোলজি বাংলাদেশের বাজারে ফুড ফ্যাক্টরি ও অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি সাপ্লাই করে থাকি। ভিউয়ার্স, আপনারা ভিডিওতে বর্তমানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি একটি অটোমেটিক সিস্টেমের ডাল মিল ম্যানুফ্যাকচারিং মেশিনারিজ প্লান্ট ইউনিট। ভিউয়ার্স, আপনারা এখন ভিডিওতে যে মেশিন ইউনিটটি দেখছেন, এটি ডাল মিলের ক্লিনিং সেকশন ইউনিট। ক্লিনিং সেকশন মানে ডাল যখন বাজার থেকে অথবা ক্ষেত থেকে আসে, এই ডালের ভিতরে অনেক ধরনের পদার্থ থাকে, যেগুলো ময়লা, পাথর কি মেটাল জাতীয় দ্রব্য থাকে থাকে। এগুলো ক্লিন করে ডালটিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই ইউনিটটি ব্যবহার করা হয়ে থাকে। এটিকে ক্লিনার ইউনিট অথবা ক্লিনার ইউনিট বলা হয়। ক্লিনারের পরে ডালটি ডাম্পিং অথবা ড্রাইং ইউনিটে যায়, ড্রাইং ইউনিটের পরে মিলিং ইউনিটে যায়। ভিউয়ার্স, আপনারা যে ভিডিওতে যে মেশিন প্লান্টটি দেখছেন, এই প্লান্টটির ক্যাপাসিটি শুরু হচ্ছে প্রতি 24 ঘন্টায় 30 টন থেকে শুরু করে 150 টন পর্যন্ত প্রতি 24 ঘন্টায় প্রোডাকশন করতে পারে। ঘন্টা হিসেব করলে প্রতি ঘন্টায় 1250 কেজি থেকে শুরু করে 10 টন পর্যন্ত প্রতি 24 ঘন্টায় প্রোডাকশন করার ক্যাপাসিটি রাখে এই প্লান্টগুলি। প্রতি ঘন্টায় 10 টন করে প্রোডাকশন করতে পারে। ভিউয়ার্স, ভিডিওর মেশিনের এই মেশিন ইউনিটটি আমরা সরাসরি ইন্ডিয়া থেকে আমদানি করে থাকি এবং এই মেশিনের টোটাল টেকনোলজি এবং এই মেশিনের টোটাল ম্যানুফ্যাকচারিং বাই ইন্ডিয়া হয়ে থাকে। এটি সকল প্রকার ডাল সরবরাহ করি। ধন্যবাদ সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলসের সাথে থাকা।